ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, এগুলো কতগুলো ভিন্ন ভিন্ন অভিধা বটে, কিন্তু এগুলো একই সূত্রে কথা, সেই ইতিহাস এসছে এবং সেগুলি আপনারা বলছেন। এবং আজকের যে প্রতিপাদ্য, যার উপরে আলোচনা সভার আলোকপাত করা হলো, সূত্রপাত ঘটানো হলো যাত্রীকের মধ্য দিয়ে, যে যে যেটি আমরা এখানে সম্মিলিতভাবে মরক উন্মোচন করেছি, এটা আপনাদের কাছে যাবে, এর মধ্যে সেই লেখাগুলো সেগুলো সাবস্টান্সিয়েট করবে, সেই লেখাগুলো সেগুলোর মধ্য দিয়ে পুরস্ফুটিত হবে, সেগুলো ইতিহাসের দলিল হিসাবে থাকবে। কিন্তু একটি বিষয় বেরিয়ে এসছে, সেটি খুব অপরিহার্য, সেটি গ্রহণ করতে হবে আমাদের, সেটি হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং এই বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক দর্শন, তার মধ্যে কতগুলো অসাধারণ মিল আছে। সেটি হলো আজকের আমরা এসডিজির যুগে যখন ইনক্লুসিভনেসের কথা বলি, যখন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কথা বলি, অন্তর্ভুক্তিমূলক মূল্যবোধের কথা বলি, তখন বোধ হয় আমাদের এখন চিন্তা চেতনায় অনেক পরিবর্তন আনা খুব জরুরি। বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবন থেকে নেয়া কয়েকটি ঘটনা বর্ণনা করে এখানে রাকিবুল হাসান সাহেব যে উদ্ধৃতি দিলেন, যে ঘটনাগুলো বললেন, এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জীবন এবং তার পারিবারিক জীবন থেকে নেয়া যে কথাগুলো এখানে আসলো, সেখান থেকে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটে, সেটি বোধহয় এখন খুব অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। এবং যে সেটি হলো মূলত আমাদের একটি সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক সম্প্রদায় এখন কিন্তু সেই অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের জন্যই প্রয়াস নিচ্ছে, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও কিন্তু স্বীকৃতি পাচ্ছেন, এবং বাংলাদেশ ভূয়সী প্রশংসিত হচ্ছে যে এই এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে আমরা ভূমিকা রাখছি, প্রধানমন্ত্রী বিশেষভাবে ভূমিকা রাখছেন। এখন সেখানেই আমাদের কথা, সেখানেও রাজনীতিও আনা যায়, সেটি হলো অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গিটা খুব জরুরি। সেটি হলো আমরা মানুষকে সম্মান করতে জানবো, মানুষকে ধারণ করবো, এটি হলো আমাদের একটি বড় শিক্ষা, যেটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব জীবদ্দশাতে করেছেন এবং যার বহিঃপ্রকাশ প্রতিফলন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেটি করছেন। আমরা এখন অনেক সময় অনেক মানুষকে নানাভাবে বিতর্কিত করার অপপ্রয়াস নেই, কিন্তু অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গিতে যেটি করতে হয় সেটি হলো যে মানুষকে যত পারি আমরা, সেটি হলো একটি ইনক্লুসিভ দৃষ্টিভঙ্গি আমাদের রাখা। আমরা মানুষকে যদি বিভিন্নভাবে বিচ্যুতি ঘটায় সরিয়ে দেওয়ার নানা ধরনের অপপ্রয়াস নেই, সেটি একটি সমাজের জন্য, ভালো রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তো সেই কথাটি খুবই প্রাসঙ্গিক এই কারণে যে অনেক সময় আমরা জানি কোনো কোনো কিছু কিছু মানুষ যখন কখনো কখনো তারা সংশোধনের সুযোগ পায়, তখন তাদের সেই সংশোধনের সুযোগ যে সেটিকে সম্মান করতে হয়, আমরা সেই সমাজে অনেক সময় এটা ভুলে যাই। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবেও সেই বিষয়টা আমরা অনেক সময় ভুলে যাই, যে সেটি হলো আমরা অনেক সময় নীতি বিরোধী নানা ধরনের কাজের সাথে নিজেরাই সম্পৃক্ত হই, যেটা নানাভাবে প্রশ্নের সম্মুখীন হয়। আমি জনাব মাহবুব আলম হানিমকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ দেব একটি কারণে, সেটি হলো তিনি কয়েকটি কথা বলছেন বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকদের দায়িত্ব সম্পর্কিত, কথাটা খুবই প্রাসঙ্গিক। সেটি হলো ইতিহাস বিকৃতি না ঘটানো এবং বস্তুনিষ্ঠ তথ্য উপাত্ত উপস্থাপন করা একজন অধ্যাপকের খুব নীতিগত চরিত্র, নীতিগত একটি পেশাগত একটি দায়িত্বের মধ্যে পড়ে। সেই জিনিসের ব্যত্যয় যখন তারা দেখেন, সমাজ যখন দেখে, তখন মূলত ধিকৃত হওয়া ছাড়া কোনো বিকল্প থাকে না। সেই বিষয়গুলো আমাদের মনে রাখা খুবই জরুরি এবং সেটি বোধ হয় এই ধরনের আলোচনা সবাই খুব প্রাসঙ্গিক, যেটি বঙ্গবন্ধুর জীবন দর্শন এবং একই সঙ্গে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর জীবন দর্শনের সাথে এই মূল্যবোধটি খুব ওতপ্রোতভাবে জড়িত। এটি আমরা গভীরভাবে শ্রদ্ধা করি এবং গ্রহণ করি যে আসলে পেশাদারিত্ব এবং নীতি নৈতিকতা, সেই বিষয়টি সবচেয়ে বড় শক্তিশালী একটি মূল্যবোধ, যেটি সমাজকে বিনির্মাণে এবং যে ইনক্লুসিভ সোসাইটি নির্মাণ করার, যে অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের যে যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখতেন, সেটি 70-এর দশকের শুরুতে, কিন্তু দেখুন আজ 2030 নাগাদ জাতি আশা করছে, আন্তর্জাতিক সম্প্রদায় আশা করছে সেটি অর্জন করবে। সুতরাং বঙ্গবন্ধুর সেই দর্শন, সেটি 70-এর দশকে হলেও সেটি আজকের প্রাসঙ্গিক এবং সেটি আজকের বিশ্বব্যাপী বিশ্ববাসীর জন্য একটি আরাধ্য বিষয়। আমি আপনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, আন্তরিকভাবে ধন্যবাদ দেই নতুন গঠিত অ্যালামনি অ্যাসোসিয়েশন, তারা এই সুন্দর আয়োজনটি করেছেন। আমরা অনেকক্ষণ আছি এটি ঠিক, কিন্তু জ্ঞান গর্ব আলোচনা হয়েছে, আপনারা যে আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, এবং আশা করি এর মধ্যে কতগুলো মূল সূত্র আমি নিজেও পেয়েছি, আমি নিজেও সমৃদ্ধ হয়েছি। সেটি হলো বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় এবং একজন একাডেমিক হিসাবে, একজন শিক্ষক হিসাবে অনেক বিভিন্ন বিষয়ের যে আপনারা অবতারণা করলেন,
সেগুলো আমাদের জন্য একটি শক্তিশালী সহায়ক অনুঘটক হিসেবে কাজ করবে আমাদের পেশাদারিত্বের পরিচালনার ক্ষেত্রে। এই কথাগুলো বলে পুনরায় আপনাদের আন্তরিক ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঢাকা বিশ্ববিদ্যালয় চিরজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক।